আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা খুবই কম উপকরণ দিয়ে নরম তুলতুলে রুটি তৈরি করবেন সেই রেসিপিটা। আমি আজকে যেভাবে শেয়ার করছি সেভাবে যদি বাসায় তৈরি করেন তাহলে দেখবেন খুবই খুবই নরম তুলতুলে রুটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি 4 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এখানে দিয়ে দিব 2 চা চামচ ইস্ট আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে চিনি, সেই সাথে দিয়ে দিব 7 মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের 7 মতো লবণটা দিয়ে দিবেন। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এখন আমরা ডো বানিয়ে নিব। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে হালকা কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। আর অবশ্যই কিন্তু পানিটা হালকা কুসুম গরম থাকতে হবে, এতে করে খুব দ্রুত ইস্টটা অ্যাক্টিভ হবে। আর আমার এখানে পুরো 1.5 কাপ পরিমাণে পানি লাগেনি, প্রায় 1/4 কাপের থেকে একটু কম বেঁচে গিয়েছিল। আর ডোটা দেখুন খুব বেশি কিন্তু শক্ত হবে না, এরকম হালকা একটু আঠালো টাইপের হবে। তো এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে যতক্ষণ না তেলটা ডোটার সাথে খুব ভালো করে মিশে যায় ততক্ষণ আমরা ময়ান দিয়ে দেব। প্রায় 2 মিনিটের মতো ময়ান দিলেই হয়ে যাবে, দেখবেন যে খুব ভালো করে ডোটার সাথে তেলটা মিশে গেছে। তো ময়ান দেওয়া হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যায়। তো প্রায় 50 মিনিটের মতো আমি ডোটাকে ঢেকে রেখেছিলাম, 50 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন এর ভিতরে যে বাতাসটা জমা হয়েছে সেটা চেপে চেপে বের করে নিচ্ছে। তারপর হালকা একটু ময়ান দিয়ে দিব, এটার ভিতরে যে বাতাসটা জমা হয়েছে সেটা বের করে নিলেই হবে, খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই। তো ডোটাকে আমি এখন একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে, তো আমি ডোটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। তো যেহেতু রুটিগুলো একটু মোটা মোটা হবে তার জন্য একটু লেচিগুলো বড় করে কেটে নিতে হবে। তো আমি ডোটাকে 8 ভাগে ভাগ করে নিলাম। এখন 1 পিস লেচি নিয়ে নিচ্ছি, আর হাতে অবশ্যই কিন্তু আটা মেখে নিতে হবে, তাহলে আর হাতে লেগে যাবে না। তো লেচিটা নিয়ে এই যে দেখুন এইভাবে গোল করে নিচ্ছে। তো লেচিটা গোল করে নেওয়া আমার হয়ে গেল। এখন এই লেচিটাকে আমরা একটা বাটার পেপারে রেখে দিব। আর আপনাদের হাতের কাছে বাটার পেপার না থাকলে আপনারা নর্মাল যে পেপারগুলো থাকে সেগুলোতেও রাখতে পারেন, তখন আপনারা পেপারে তেল ব্রাশ করে উপরে একটু আটা ছড়িয়ে দেবেন, তারপর লেচিটা রাখবেন। তো লেচিটাকে আমি 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পরে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে চ্যাপটা করে নিচ্ছি। তো 10 মিনিট রাখার কারণে দেখবেন যে এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে, আর খুব দ্রুত আপনি যে পাশে এটাকে টানবেন সে পাশেই এটা ছড়িয়ে যাবে। তো এই যে দেখুন এটা চ্যাপটা করে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, তারপর সেখানে রুটিটা দিয়ে দিলাম। এখন যতক্ষণ অপর পাশে একটু কালার আসে ততক্ষণ অপেক্ষা করব। তো যখন অপর পাশে কালার আসবে তখন এটা উল্টে দিচ্ছে। আর আমার বাটার পেপারটা ভালো ছিল না, সেটার জন্য বাটার পেপারটা রুটির গায়ে একেবারে লেগে আছে। তো দুই পাশে আমি এভাবে ভেজে নিলাম। এখন এটাকে তুলে নিচ্ছি, যখন এটা ঠান্ডা হবে তখন কাগজটা এমনিতেই উঠে যাবে। তো সবগুলো রুটি আমি এভাবে ভেজে নিয়েছি, আর দেখুন এটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। তো এইভাবে অবশ্যই একবার রুটি বানিয়ে দেখবেন, দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। চাইলে এটা আপনারা এমনিতেও খেতে পারেন, অথবা যে কোনো চিকেন আইটেম দিয়ে এটা পরিবেশন করতে পারেন, খেতে ভীষণই টেস্টি লাগবে।